ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে হবে এক থেকে পনেরো পৃষ্ঠা পর্যন্ত হ য গল্পের সেখান থেকে প্রশ্নের উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে তাই তোমরা অতি যত্ন সহকারে এই প্রশ্নগুলি উত্তর দেখে নাও তো হচ্ছে হ য বড়লো কার লেখা তো এর উত্তর লিখবে সুকুমার রায় এর পরবর্তী প্রশ্ন রুমালটা কি হয়ে গিয়েছিল উত্তর রুমালটা বিড়াল হয়ে গিয়েছিল এগুলো তোমরা খাতাতে লিখে নাও লিখে নিয়ে মুখস্ত করবে তারপর ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা ড্যাশ এই শূন্যস্থান পূরণে ওখানটা লিখে দিবে প্যাক প্যাঁকে হাঁস এখানটার বানানটা কিন্তু তোমরা ভালো করে দেখে নিও তারপর চার নম্বর প্রশ্ন এক চোখ বুঝে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাঁস ছিল কে তো উত্তর লিখবে মোটা সোটা লাল টকটকে একটা বিড়াল তার পরবর্তী প্রশ্ন দেখো কোথায় রুমালটা বিড়াল হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত সে কোথায় চলে গেল উত্তর লিখবে ঘাসের উপরে রাখা রুমালটা বিড়াল হয়ে গিয়েছিল তারা চেঞ্জ করে লিখবে শেষ পর্যন্ত সে অর্থাৎ সেই বিড়ালটা লেজ খাড়া করে বাগানের বেড়া টোপকে পালিয়ে গিয়েছিল তার পরবর্তী প্রশ্ন ছ নম্বর চন্দ্রবিন্দু চ বিড়ালের তালবস্য রুমালের মা হল ড্যাস তা চশমা চশমা বানানটা এইভাবে দিয়েছিল ও লিখেছিল কি চন্দ্রবিন্দু চ বিড়ালের তালবস্য আর রুমালের মা হলো চশমা তারপর গরম লাগে তো ড্যাস গেলেই পারো তো উত্তর লিখবে গরম লাগে তো তিব্বত গেলেই পারো তারপর আট নম্বর প্রশ্ন বিড়াল তিব্বত যাওয়ার রাস্তা কীভাবে বলেছিল বা কীভাবে দিয়েছিলো তো উত্তর কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তিব্বত ব্যাস সিধে রাস্তা সোয়া ঘন্টার পথ এইভাবে উত্তরটা লিখবে তাহলেই ওখানে উত্তরটা কারেক্ট হয়ে যাবে তারপর গেছো দাদা কোথায় থাকে গেছো দাদা গাছেই থাকে উত্তর লিখে দেবে তারপর চোখ খুলে গল্পের কত কী দেখেন গল্প কতক এটা হবে ভুল দেওয়া আছে প্রশ্নটা চোখ খুলে গল্পের কথা কি দেখেন উত্তর লিখবে বিড়ালটা ল্যাজ ল্যাদ হয়ে গেছে ওটা এত মানান ভুল হয়ে গেছে তোমরা ঠিক করে নেবে কিন্তু ওখানে বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়ার বেড়া টোপকিয়ে পালিয়ে যাচ্ছে আর ফ্যাঁচ ফ্যাচ করে হাসছে এখানে খুবই ভুল আছে ওটা ঠিক করে নিও আর না হলে আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করো ওখানে দেয়া আছে তারপরে সাত দুগুনে কত হয় এ কথা কে বলেছিল উত্তর একটি দাঁড় কাক বলেছিল তারপরে সাত দুগুনে কত হয় এই প্রশ্নের উত্তর কাক কি বলেছিল উত্তরে তো একটু লিখবে চোদ্দোর নামে চার হাতে রইল পেন্সিল এইভাবে তারপর তেরো নম্বর প্রশ্ন গল্প বুড়ো কেমন ছিল উত্তর লিখবে গল্পের বুড়োটি ছিল দেড় হাত লম্বা তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি হাতে একটা হুঁকো তাতে কলকে টোলকে কিছু নেই আর মাথা ভরা টাক এইভাবে লিখবে তারপর চোদ্দো নম্বর প্রশ্ন দেখো বুড়োর মাপ কত ইঞ্চি ছিল এবং কেন উত্তর লিখবে ছাব্বিশ ইঞ্চি কারণ পুরনো ফিতেটার সব লেখা উঠে গেছে কেবল ছাব্বিশ লেখাটা একটু পড়া যাচ্ছিল তাই বুড়ো যা কিছু মাপে সবই ছাব্বিশ ইঞ্চি হয়ে যায় এরপর পনেরো নম্বর প্রশ্ন বিড়ালের রং কেমন ছিল তের উত্তর লিখবে লাল টকটকে অর্থাৎ বিড়ালের রঙটা ছিল লাল টকটকে তারপর লাস্ট ষোলো নম্বর প্রশ্ন হ জ বড় ল কথাটির অর্থ কী উত্তর লিখবে বিশৃঙ্খল অবস্থা তো এই ছিল আজকের বিষয় এই ষোলোটি প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে লিখে মুখস্থ করে নাও তাহলেই প্রথম যে পরীক্ষাটা হবে তোমাদের সেখান থেকে সব উত্তর এইখান এই ভিডিও থেকেই পেয়ে যাবে তো এই ছিল আজকের বিষয় ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো জয় হিন্দ আবার দেখা হবে শীঘ্রই পরবর্তী একটি ভিডিও নিয়ে